কোথা থেকে কিভাবে এলো করোনা ভাইরাস তা এখনো জানা যায়নি। এদিকে 2020 সালে কোভিডের সংক্রমণের শুরু থেকেই মুখের মাস্ক আর পিপি বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় স্বাস্থ্যখাতের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য যা কিছু প্রয়োজন সেসবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় N95 মাস্ক। এই মাস্ক যেমন খরচ সাপেক্ষ তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর। ব্যবহারের পর ফেলে দেওয়া মাস্ক মারাত্মক পরিবেশ দূষণের কারণ হয়ে উঠছে, একাধিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। মেডিকেল ওয়েস্ট হিসেবে প্রতিদিন কেবল N95 এর বর্জ্য জমা হয়েছে 7,200 টন। যদিও বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিনেশনের ফলে করোনার গতি ধীর হয়ে এসেছে, তবু স্বাস্থ্যক্ষেত্রে N95 এর ব্যবহার বন্ধ হয়নি। করোনার প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গড়ে প্রতিদিন 1টি করে মাস্ক ব্যবহার করতেন, ফলে কেবল স্বাস্থ্যখাতেই 740 কোটি মাস্ক ব্যবহৃত হয়, যার অর্থমূল্য 640 কোটি মার্কিন ডলার বা 54,441,70,000 টাকার সমান। এই মাস্কগুলো 8,40,00,000 কিলোগ্রাম ওজনের বর্জ্য উৎপাদন করেছে। শুরুতে একটা মাস্ক একবারই ব্যবহার করা হতো, পরবর্তী সময়ে মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বেশ কিছু হাসপাতাল N95 মাস্কের সরবরাহ কমে যেতে থাকে। সেই সময় MIT-র গবেষণা অনুসারে ব্যবহৃত মাস্ককে জীবাণুমুক্ত ও পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার জন্য হাইড্রোজেন পার অক্সাইডের বাম্প ব্যবহার করা শুরু হয়, ফলে একটা মাস্ক কয়েকদিন ব্যবহার করা যেত। এরপর ট্রাভোসো ও তার দল সিলিকন রাবার দিয়ে এমন একটি মাস্ক বানায় যেটির N95 ফিল্টারের অংশটা খুলে জীবাণুমুক্ত করে আবার লাগিয়ে নিয়ে ব্যবহার করা যায়। যে একটা মাস্কের ব্যবহারযোগ্যতা অনেকখানি বেড়ে যায়। কাদিরুল ইসলাম সাজু, অক্ষর মাল্টিমিডিয়া।